কেন চীনে তৈরি করা হলো প্রায় 33,000 কোটি টাকা বা $3 বিলিয়ন রোরাল সেতু? কি এর বিশেষত্ব? ইয়াসকি এক্সপ্রেসওয়ে, হ্যাঁ, এটি চীনের এক বিস্ময়কর স্থাপনা। মূলত এটি হলো চীনের একটি 5G হাইওয়ে, যেটি বেইজিং থেকে কুনমিং পৌঁছানোর এক্সপ্রেসওয়ে হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। আয়তনে এই ওরাল সেতু 240 কিলোমিটার বা 150 মাইল দীর্ঘ। বিশেষ করে এটি পার্বত্য সিচুয়ান প্রদেশ থেকে শুরু করে জিসান পর্যন্ত দীর্ঘ। ২০০৭ সালে শুরু হয় এই স্থাপত্যের নির্মাণ কাজ। দীর্ঘ 5 বছরের চেষ্টায় অবশেষে 2012 সালে মাথা তুলে দাঁড়ায় এই আলোচ্য স্থাপনাটি। এটি চীনের এক অন্যতম সফলতার নিদর্শন হিসেবে কাজ করে। অনেক পাহাড়, পর্বত, লোকালয় ও বনভূমির উপর দিয়ে এগিয়ে গিয়েছে এই ওরাল সেতু। তাই এই পথে যাত্রা করার সময় নিচের দিকে তাকালে সুযোগ হয় এক অপরূপ দৃশ্য দেখার, যেটি অনেক পর্যটক শ্রেণীর মানুষের অন্যতম তৃষ্ণা মেটানোর উপাদান হিসেবে কাজ করে। আবার নিচ থেকে এই সেতুকে দেখে মনে হয় এটি যেন মিলিত হয়েছে নীল আকাশের সাথে। ফলে অনেকে এটিকে আকাশপথের সিঁড়ি বলে থাকে, অনেকেই আবার এটিকে আকাশ দেখার পথ বলেও আখ্যা দিয়ে থাকেন। আসলে ইয়াকসি এক্সপ্রেসওয়ে থেকে নীল আকাশ দেখা যায় একদম স্পষ্ট, কেননা এর উচ্চতার কাছে আকাশ দেখার বাকি সব বাধাই হার মেনেছে। এটি মূলত সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 10,500 ফিট উচ্চতায় অবস্থান করে। প্রত্যেক বছর চীনের অনেক পর্যটক আসেন ইয়াকসি এক্সপ্রেসওয়েতে যাত্রা করতে। একটি আলোচ্য স্থাপনার বাইরেও এটি এখন চীনের অন্যতম বাণিজ্যিক স্তম্ভ হিসেবেও কাজ করছে।